আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি আপনারা সব ভালো আছেন। আজকের আপনাদের মাঝে শেয়ার করব যে মাথার উপরে কীভাবে আপনারা মিষ্টি কুমড়ার চাষ করবেন। আমি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, সেখানে মিষ্টি কুমড়া হচ্ছিলো না, শুধু শাকই হচ্ছিলো। কিন্তু যখন গাছগুলো একটু দুর্বল হয়ে গেল, তখন দেখি এর ভিতরে মানে মিষ্টি কুমড়া একের পর এক ধরতে আসে। আমি মাচা বানিয়ে দিয়েছিলাম, এখানে লাউর চারা আছে, নিচে আবার ঘাসের সিস্টেম করা আছে, ঘাস হয় এবং মিষ্টি কুমড়ার দেখেন কীভাবে মিষ্টি কুমড়া হয়েছে। আপনারা দেখেন কীভাবে মিষ্টি কুমড়া হয়েছে, দেখতে থাকুন। মানে মাটিতে এত পরিমাণ শক্তি ছিল যে মিষ্টি কুমড়া ধরতেছিল না, শুধু শাক বা সবজি হচ্ছিল আর কি। যখন মিষ্টি মাটি গোড়া একটু দুর্বল হয়ে গেল, গাছ একটু দুর্বল হয়ে গেলো, তখন একটির পর একটি মিষ্টি কুমড়া দেখতে থাকুন কীভাবে মিষ্টি কুমড়াগুলো দেখে দিচ্ছে। যে মিষ্টি কুমড়া মানে মাছের ওই সবজির ভিতরে ভিতরে তখন মিষ্টি কুমড়া হতে শুরু করছে। তা এভাবে আপনারা মাছা তৈরি করে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন আপনার বাড়িতে। আপনার বাজার থেকে সবজি কেনা অনেকটা কমে যাবে। এভাবে আপনি পারিবারিকভাবে আপনার সবজির ক্ষেত্রে তৈরি করতে থাকুন। আশা করছি আপনাদের পারিবারিক তরি তরকারি চাহিদাটা পূরণ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।